আসসালামু আলাইকুম। আজকের Q&A সিরিজে আপনাকে স্বাগতম। এই সিরিজের ভিডিওগুলিতে আপনাকে কিছু সাধারণ প্রশ্নের উত্তর অনুমান করতে দেওয়া হয়, তবে আরও বিস্তারিত জানতে নিচের লিঙ্কগুলো ক্লিক করে দেখতে পারেন। প্রশ্ন: অদৃশ্যের জ্ঞান কাকে বলে? উত্তর: এগুলো হলো এমন বিষয় যা বিজ্ঞান বা আমাদের পঞ্চ ইন্দ্রয় দিয়ে প্রমাণ করা অসম্ভব, যেমন ফেরেস্তা, জিন, বেহেস্ত, দোজক ইত্যাদি। প্রশ্ন: এসব বিষয়ে জ্ঞানের নির্ভরযোগ্য উৎস কি? উত্তর: শুধুমাত্র কুরআনের আয়াত ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসসমূহই হলো এসব অদৃশ্য বিষয় ভিত্তিক জ্ঞানের নির্ভরযোগ্য উৎস। এসব বিষয়ে আমাদের অন্য কোনো সূত্রের ওপর নির্ভর করা যাবে না। প্রশ্ন: অন্যান্য সূত্রগুলিতে বিশ্বাস করতে সমস্যা কি? উত্তর: এই অদৃশ্য বিষয়গুলির ক্ষেত্রে অন্য কোনো সূত্রের ওপর নির্ভর করলে ভুল ধারণা ও কুসংস্কারের উৎপত্তি হতে পারে, তাই আমাদের এগুলো এড়িয়ে চলতে হবে এবং বলতে হবে আল্লাহু আলাম, মানে আল্লাহই ভালো জানেন। আপনার কয়টি উত্তর আমাদের সাথে মিলেছে? আপনার অভিমত কি? নিচের কমেন্ট সেকশনে আমাদেরকে জানান। ভিডিওটি পছন্দ হলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।